দেখেন কত মজার কমলাগুলা, ভর্তা খাইতে পারবেন? ভর্তা যদি খাইতে চান এই কমলাগুলা দিয়ে ভর্তা খাইতে পারবেন। আমি একটা পারছিলাম আমার, হ্যাঁ আমি একটা পারছি, আমার দাঁত সিধা শেষ, তখন ভাবলাম এটার মধ্যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন দেওয়া, একটু মজা করে যদি ভর্তা বানাইতে পারতাম আজকে খুব এনজয় করতাম গরমের মধ্যে। সত্যি এত গরম গেলে এটা ভর্তা খাইতে খুবই মজা লাগত। আমার হাজব্যান্ডের খুব প্রিয় গাছগুলা, কারণ ওর দেশের বাড়িতে খুব বেশি কমলা থাকে। ও আসলে ও কমলা মিস করতেছেন, কারণ ওইগুলা আমার দেশের বাড়িতে অনেক অনেক ছিল। আসতেছি, এই যে দেখেন, আমি কাছে নিয়ে দেখাই, এই যে দেখেন, ভর্তা খাইতে চান? কমলা দিয়ে, কাঁচা কমলা, পাকা কমলা, এগুলা দিয়ে ভর্তা যদি বানাই কেমন হবে? আর কি আছে, আর অলিভ আছে, হ্যাঁ অনেক অলিভ আছে। এইগুলো হইল কাসান্দা প্যালেসের অ্যাপার্টমেন্ট, যারা আসিয়া অ্যাপার্টমেন্টে থাকতে চায় ওই অ্যাপার্টমেন্টগুলো, হ্যাঁ চতুর্দিকে তাদের অ্যাপার্টমেন্ট আছে। আর দেখেন অলিভের গাছ, অলিভের ফুল ফুটছে, খুব অলিভের ফুল ফুটছে, বর্তমানে ফুল ফুটছে, ধরে নেই গাছে সবগুলাই ফুল ফুটছে। হ্যাঁ খুবই নাইস, নাইস। এই সারা অলিভের গাছগুলো কন্টিনিউ তারা পানি দিতেছে যাতে গাছগুলো মরে না যায়। চতুর্দিকে অ্যাপার্টমেন্ট আছে, অ্যাপার্টমেন্ট রেন্টিও করতে পারবেন, তাইলে ইচ্ছা খুশি। ফুলের গাছ টাছ অনেক বড়, এই এরিয়াটা অনেক বড় এরিয়াটা, যত হাট পায় নানান রকমের জিনিস পাওয়া যায়, অনেক বড় আছে। ওইটা গিয়ে ঘুরিয়ে আসি তাহলে, চলে যাব। নানান রকমের হাতে আমি কমলাটা বাঁচছি যে হাতে আমার এত খুশবু বাহির হয়েছে, কমলার খুশবুটা ফ্রেশ, একদম অরিজিনের গাছ থেকে ফাড়া, কিন্তু এত এত খাট্টা, এটা ভর্তা বানাইলে হায় হায় খুবই মজা। যদি আমরা কাছাকাছি থাকতাম, এই যে ওখানে অনেক কমলা ধরছে দেখেন, ওখানে কমলা গাছের বাগান ভর্তি, এই যে দেখেন কমলা সামনে নিয়ে আসি, দেখেন কতগুলা কমলা আছে এখানে, ঠিক এই যে দেখেন, দেখছেন কমলাগুলা, অনেক কমলা আছে, এই যে দেখেন পাকা পাকা কমলা, ওখানে কমলার বাগান, অনেকগুলা কমলা আছে দেখেন, সারা কমলা। তো ঠিক আছে বন্ধুরা,